বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম ডিবি প্রধান হারুনুর রশিদ। কিছুদিন আগে সপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন ডিবি প্রধান। এ সময় তিনি ওমরাহ পালন করেন। সামাজিক মাধ্যমে কিছু ছবি দিয়ে তিনি লিখেছিলেন, হাদিস শরীফে এসেছে মসজিদে নববীতে নামাজ আদায় করলে প্রতি রাকাতে 10,000, 25,000 অথবা 50,000 রাকাতের সওয়াব হয়। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিষ্ঠিত প্রথম ইবাদত খানা মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ আদায় করলে 1 ওমরার সওয়াব হয়। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মদিনা শরীফে নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করুন। সৌদি আরবের খেজুর বাগান নিয়ে তিনি লিখেন, এটা হচ্ছে সৌদি আরবের খেজুর গাছের বাগান, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহর সৃষ্টির যে কোনো কিছু দেখে বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে মেয়ের জন্মদিনে তিনি লেখেন, শুভ জন্মদিন তাসনিন মা আমার, সৃষ্টিকর্তার দেয়া আমার জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ ও সেরা উপহার হচ্ছ তুমি। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার কোলে তোমাকে দেয়ার জন্য। নীতি আদর্শ ও সততার সংমিশ্রণে তুমি হয়ে ওঠো মানুষের ভরসা স্থল, সেই দোয়া করি। অনেক বড় হও মা, শুভ জন্মদিন। এদিকে দেশের কারাগারগুলোতে বন্দীর সংখ্যা বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার জাতীয় সংসদে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের 68টি কারাগারে বন্দীর ধারণ ক্ষমতা 42,866 জন, এর মধ্যে পুরুষ 40,937 এবং নারী 1,929 জন। অন্যদিকে কারাগারগুলোতে বর্তমানে মোট বন্দী আছে 77,203 জন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যশোর, সিলেট, দিনাজপুর, ফেনী, পিরোজপুর ও মাদারীপুর কারাগার ছাড়া বাকি সব কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দী আটক আছে। আসাদুজ্জামান খান জানান, কারাগারে ধারণ ক্ষমতা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, নরসিংদী ও জামালপুরে কারাগার নির্মাণ বা সম্প্রসারণের কাজ চলছে। নির্মাণাধীন কারাগারগুলোর কাজ শেষ হলে ধারণ ক্ষমতা 5,000 বৃদ্ধি পাবে। মন্ত্রী আরো বলেন, কাশিমপুরে দেশের একমাত্র মহিলা কেন্দ্রীয় কারাগারের মোট ধারণ ক্ষমতা 200 হলেও এখন 634 জন বন্দী আটক আছে। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে মোট নারী বন্দীর সংখ্যা 2,981 জন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা 4,590 জন হলেও বর্তমানে সেখানে 9,765 জন বন্দী আছে বলে জানান তিনি।